হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। আমি আজকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে থাই চিলি গার্লিক সস। আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, আমি এই সসটি আপনাদেরকে বানিয়ে দেখাবো কীভাবে এই সসটি পারফেক্টলি ঘরে বসে আমরা বানাতে পারি। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, সসটি বের করে দেখাচ্ছি। আমি এটা হচ্ছে থাই চিলি গার্লিক সস। এই উপকরণটি আমরা বাজারে পাওয়া যায়, বাট বাজারেগুলা যেগুলো হয় সাধারণত আমরা যেটা মনে করি যে স্বাস্থ্যসম্মত নয়, বাট ঘরে বসেও কিন্তু আমরা খুব ইজিলি খুব সহজেই কম উপকরণে আমরা এই থাই চিলি গার্লিক সসটি তৈরি করতে পারি। সো ভিউয়ার্স, খুব ইজিলি আমরা আজকে এটি তৈরি করে আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা ঘরে বসে এটি তৈরি করতে পারি। এই উপকরণটি, এই সসটি আমরা যে কোনো রেসিপিতে অ্যাড করতে পারি, ইউজ করতে পারি। থাই রেসিপি, চাইনিজ রেসিপি, এনি কাইন্ড অফ ফিশ কারি, এনি কাইন্ড অফ বিফ চিকেন কারি, আমরা এই উপকরণটি ইউজ করতে পারি। এবং এই উপকরণটি ইউজ করলে যেটা হবে, খাবারের টেস্ট এবং স্বাদ এবং কালার খুবই সুন্দর আসে এবং টেস্টও বেড়ে যায়। সো অ্যান্ড আমরা যেটা করি, থাই অ্যান্ড চাইনিজ ফুড তৈরি করতে গেলে আমরা এটা, এই উপকরণটি ইউজ করি। সাধারণত বাজার থেকে কিনে নিয়ে এসে ইউজ করি, বাট বাসায় তৈরি করলে যেই সুন্দর সেন্ট, সুন্দর যে কালারটা আসে সেটা কিন্তু বাজারে কিনে নিয়ে আসলে ওই জিনিসটা কিন্তু পাওয়া যায় না। আমরা ঘরে বসেই এটা তৈরি করে আমরা এটা অন্তত পক্ষে 6 মান্থ আমরা ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারি, ফ্রিজে রাখতে পারি, অথবা বাইরে রাখলেও নষ্ট হবে না, কিছু হবে না, ভালো থাকবে। এবং আমরা ইজিলি 6 মান্থ এটাকে যে কোনো রেসিপিতে ইউজ করতে পারি। তো চলুন ভিউয়ার্স, কীভাবে এই রেসিপিটি তৈরি করা যায় খুব ইজিলি সেটা আমরা আপনাদেরকে করে দেখাবো। থাই চিলি গার্লিক সস অথবা পেস্ট তৈরি করতে আমাদের আজকে যা যা লাগবে, যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে কাশ্মীরি চিলি, গার্লিক অ্যান্ড 3 টেবিল চামচ সুগার অ্যান্ড 3 টেবিল চামচ ভিনেগার অ্যান্ড অ্যাজ টেস্ট সল্ট, পরিমাণ মতো কিছু কালো গোলমরিচ, 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো অ্যান্ড গার্লিক খোসা ছাড়িয়ে নিতে হবে, পরিমাণ মতো নিতে হবে। আপনি কতটুকু পরিমাণে চিলি নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে গার্লিকের পরিমাণটা। আমি আজকে যেটা নিয়েছি 1/2 কেজি পরিমাণ কাশ্মীরি চিলি নিয়েছি অ্যান্ড 1/2 কেজির জন্য আমি গার্লিক নিয়েছি। 300 গ্রামের মতো হবে, 300 গ্রাম গার্লিক। তো চলুন কীভাবে এটা আমরা রেডি করব দেখে নিই। ভিউয়ার্স, আমি এর মধ্যে বলে নিই, চিলিটাকে অবশ্যই বয়ল করে নিতে হবে, ভালো করে বয়ল করে নিতে হবে। এবং বয়ল যখন করবেন তখন পরিমাণ মতো পানি দিতে হবে, ভালো করে বয়ল করতে হবে যাতে চিলিগুলো একটু সফট হয়, নরম হয়। অ্যান্ড বয়ল করার পরে এটার মধ্যে কোনো পানি থাকতে পারবে না, পানিটা চিলির সাথে শুকিয়ে ফেলতে হবে, কোনো পানি লেফট থাকবে না। আর এখন আমি ব্লেন্ডারের মধ্যে চিলি, গার্লিক অ্যান্ড কালো গোলমরিচ অ্যান্ড সল্ট অ্যাড করে নিয়েছি ব্লেন্ড করার জন্য। আমি বাকিগুলো স্টেপ বাই স্টেপ ব্লেন্ড করে নিব, সবগুলো একসাথে করা সম্ভব নয়।
অ্যান্ড বাকি যে উপাদানগুলো আছে, সুগার, হলুদ, হলুদের গুঁড়ো অ্যান্ড ভিনেগার, এটা আমরা পরবর্তী প্রসেসে গিয়ে অ্যাড করব। এখন আমরা এই উপকরণগুলো ব্লেন্ড করে নিই, দেন পরবর্তী উপকরণগুলো ব্লেন্ড করা পেস্টের মধ্যে অ্যাড করব। আমার চিলি অ্যান্ড গার্লিক পেস্ট ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। আমি এটাতে চিলি অ্যান্ড গার্লিক অ্যান্ড সল্ট অ্যাড করে দেন পেস্টগুলো রেডি করেছি। আমি অনেকগুলো করেছি, কারণ 6 মান্থের জন্য মানে প্রতিটা রেসিপিতে আমি এটা অল্প করে অ্যাড করে নিই, কারণ এটাতে খুব ভালো কালার আসে অ্যান্ড খুব টেস্ট অ্যান্ড স্বাদও বেড়ে যায়। এটা চিকেন, এনি চিকেন রেসিপি, এনি বিফ রেসিপি অ্যান্ড এনি কাইন্ড অফ ফিশ রেসিপিতে আপনারা এই পেস্টটি অ্যান্ড গার্লিক চিলি সসটি ইউজ করতে পারবেন, এবং ইউজ করার পর বুঝবেন এটা টেস্ট কতটা বেড়ে যায় অ্যান্ড কালারটা কত সুন্দর আসে, কারির কালার অনেক সুন্দর আসে। অ্যান্ড আমরা যেটা বারবিকিউ যেটা করি, চিকেন বিফ ওগুলো তো অ্যাড করা যায়, খুব সুন্দর হয়। অ্যান্ড ফিশ বারবিকিউ হোক, বিফ, চিকেন সব কিছুতে আমরা এই পেস্টটি, এই সসটি আমরা ইউজ করতে পারবো। চলুন ভিউয়ার্স, আমরা পরবর্তী প্রসেসে চলে যাই, কীভাবে ফাইনালি আমরা সসটি রেডি করি। ভিউয়ার্স, আমি বড় সাইজের একটি প্যান নিয়েছি, প্যানটি আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো অয়েল দিচ্ছি, আমার পেস্টের পরিমাণ অনুযায়ী হবে, অতিরিক্ত অয়েল হবে না। আপনারা এনি কুকিং অয়েল অ্যাড করতে পারেন। তেল গরম হয়ে আসবে, আমরা পেস্ট, চিলি গার্লিক যে পেস্ট ওটা দিয়ে দিব। অয়েলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আমার অয়েল গরম হয়ে আসছে, আমি আঁচটি কমিয়ে নিব। যেগুলো করেছিলাম সেগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর একটা স্মেল আসছে সস থেকে। খুবই সুন্দর স্মেল। আমি সসের মধ্যে একটু পানি অ্যাড করে নিব, কারণ আমার পেস্ট অনেক
বানানো হয়েছে এজন্য একটু পানি এড করছি চুলো রাজ বাড়িয়ে দিতে হবে পরে আবার যখন পানি শুকিয়ে আসবে অ্যান্ড সসের কালার অনেকটা চেঞ্জ হয়ে আসবে তখন আবার চুলো রাজ কমিয়ে দিতে হবে ঘন ঘন নাড়া দিতে হবে তা না হলে লেগে যাবে নিচে ভিউয়ার্স যখন গার্লিক অ্যান্ড চিলি পেস্ট করে নেবেন ব্লেন্ডারে তখন অবশ্যই অনেক মিহি হবে না এরকম হবে ভিউয়ার্স একটু দেখে নেন এরকম হবে একদম মিহি হবে না একদম আস্ত হবে না আমরা যদি এই সসটি পারফেক্টলি করতে পারি তাহলে অনেক দিন এটাকে সংরক্ষণ করে আমরা রেসিপিটি ইউজ করতে পারবো ইভেন এই সস অথবা পেস্টটি দিয়ে আমরা চিকেন বিরিয়ানি বিফ বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি সবই তৈরি করতে পারবো সব রেসিপিতে ইউজ করতে পারবো এখন এটার মধ্যে আমি যেটা ইউজ করব অ্যাড করব সেটা হচ্ছে আমি যে চিনি নিয়েছিলাম সুগার নিয়েছিলাম 3 টেবিল চামচ এটা অ্যাড করে দিব অ্যান্ড 2 টেবিল চামচ আমি টার্মেরিক পাউডার হলুদের গুঁড়ো নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিব আমি এটার সাথে এখন ভিনেগার অ্যাড করব অ্যান্ড আমি পরিমাণ মতো সল্ট ইউজ করব যতটুকু লাগবে দেন আমি পরে দেখে আবার সল্ট অ্যাড করব এ পর্যায়ে ঘন ঘন নাড়া দিতে হবে যাতে আমার এই সস নিচে লেগে না যায় বিয়ার্স একদম অল্প আছে এটাকে আরো 10 মিনিট চুলোতে রেখে ঘন ঘন নাড়তে হবে যাতে আমার সস কালারটি খুব সুন্দর আসে এটা অনেকদিন সংরক্ষণ করা যায় এই জন্য কারণ এটাতে যে সল্ট ইউজ করা হয়েছে গার্লিক ইউজ করা হয়েছে অ্যান্ড ভিনেগার এই 3টি উপকরণ এই সসটিকে খুব ভালো রাখবে দীর্ঘদিন
viewers আপনারা এটিকে ফ্রিজ অথবা বাইরে রেখে সংরক্ষণ করে রাখতে পারেন এটা আপনাদের ইচ্ছা ফ্রিজেও রাখতে পারবেন বাইরেও কাচের জারে অথবা এয়ারটেক যে বক্স এটার মধ্যে রেখে সংরক্ষণ করতে পারবেন and এই সসটি any kind of recipe আপনারা ইউজ করতে পারবেন যেটা আমি করি and এটা আমার একটা সিক্রেটও বলা চলে রেসিপির বিশেষ করে বিফ চিকেন অ্যান্ড ফিশ কারিতে এটা ইউজ করলে খুবই সুন্দর একটা স্মেল আসে কালারটাও সুন্দর হয় অ্যান্ড খুব খাবারটিও খুব সুস্বাদুকর হয় ওকে বিয়ার্স আমরা 10 মিনিট পর ফিরে আসছি 10 মিনিট পর ফিরে আসলাম আমার সস হয়ে গিয়েছে পুরোপুরি ভাবেই হয়ে গিয়েছে বিয়ার্স দেখুন আমার সসের কালার কেমন এসেছে ঠিক কালার এমন হবে তখন বুঝতে হবে যে আপনার সসটি হয়ে গিয়েছে এখন আমি চুলার আঁচ বন্ধ করে দেব বিয়ার্স চিলি গার্লিক সস হয়ে যাওয়ার পর এরকম ঠান্ডা করে তখন ঠান্ডা হয়ে যাবে আপনারা এরকম জারে গ্লাসের জারে এবার ভরে নেবেন দেখুন বিয়ার্স এভাবে আপনারা এরকম জার ইউজ করতে পারেন এয়ারটেক প্লাস্টিকের কন্টেনারও ইউজ করতে পারেন বিয়ার্স দেখুন আমার সসের কালারটি কেমন এসেছে এরকম হবে আপনারা জারে ভরে সংরক্ষণ করতে পারেন বিয়ার্স আপনারা এইভাবে জারে রেখে এটাকে মাঝে মাঝে রোদেও দিতে পারেন রোদে রেখে এটাকে মাঝে মধ্যে রোদে রেখে দিলে অনেকটা ভালো থাকবে কালারটা আরও চেঞ্জ হয়ে আসবে আপনারা মাঝে মধ্যে রোদেও রাখতে পারেন আর রোদে না রাখলে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন এমনিতে বাইরেও রেখে সংরক্ষণ করতে পারেন ওকে বিয়ার্স আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওখানে প্রেস করবেন তাহলে আমার পরবর্তী রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে অ্যান্ড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের প্রতিটি প্রশ্নের রিপ্লাই করে দেব ওকে বিয়ার্স আজকের মতো খুদা হাফেজ